এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাই, এবার সুতোটা ডিঙিয়ে পীরের ওপরে উঠে দাঁড়াও, আমি ধরছি। আস্তে বড়দি, এ না ধরো, মাখিয়ে দাও। হলুদের সাথে আর কিছু পাঠাবার ক্ষমতা আমাদের নেই গো। আরে বাবা, না না, এই হলুদটাই তো আসল। আজকে সন্ধ্যাবেলা ঠিক সময় পিন্টুকে নিয়ে বিয়ের ওখানে চলে যাবেন, কেমন? ঠিক সময় কি গো, আমি এখানে সময়ের আগে চলে যাব। হ্যাঁ বলছি, আমি যদি এই হলুদের বাটিটা একটু এখানে রেখে যাই, মানে আমি সবাইকে ডেকে আনবো, ততক্ষণ আপনি একটু দেখবেন। তোমার মুখে হাসি নেই কেন? এই তো বৌদি, হাসছি তো। কোথায় হাসছো, আরো বড় করে হাসো। তোমার গায়ে তো এখন অরুণের রং লাগানো হচ্ছে, তাই না বৌদি? আচ্ছা দিদি ভাইয়ের গায়ে হলুদটা একটু কম হয়ে গেছে না? হ্যাঁ, আর একটু মাখিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, বেশি করে বেশি করে। দাদা দাদা, কাজ হয়ে গেছে। হয়ে গেছে? যাক, তার মানে পিন্টুর হলুদ দিয়ে অদ্রিজার গায়ে হলুদ হচ্ছে রে দেবো। হ্যাঁ দাদা, আমাদের আর কোনো চিন্তা নেই। এবারে ধীরে ধীরে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে মনে বেশ জোর পাচ্ছি চো। এবার সব কিছু আমার মর্জি মতো,
এই খেলাটা শুধু আমার। এটা কি হলো? গায়ে হলুদ? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে চ্যাটার্জি বাড়ির চোখে তুমি চিরকালের মতো তপ করে নেমে যাবে। ওই আমাদের পাত্রী কি রেডি? হ্যাঁ ম্যাডাম, একদম রেডি। দেখি দেখি মুখটা দেখি কেমন লাগছে। বাহ, খুব মিষ্টি লাগছে তো। এই দাঁড়ো দাঁড়ো, একটা সেলফি তুলি। দাঁড়ো, একটা সেলফিতে কি হবে, অনেকগুলো সেলফি তুলতে হবে। ঠিক আছে, অনেকগুলো তুলবো, চলো। তাহলে ম্যাডাম আমি এখন আসি? হ্যাঁ আসো। থ্যাংক ইউ ভেরি মাচ। সেজ বৌদি, তোমাকেও অনেক 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 থ্যাংকস। কি অনেক থ্যাংকস? কেন, আমি কি করলাম? উমা, তুমি এত ভালো একটা মেকআপ আর্টিস্টের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলে যে। এই বৌদি, বলছি সেলফিগুলো একবার দেখাও তো, নিজেকে কেমন লাগছে একটু দেখি। একদম না, এখন কোনো সেলফি দেখানো যাবে না। কেন? কারণ এখন তুমি নিজের চোখে